প্রথমবারের মতো বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হলো সিটি গ্রুপ নারী কাবাডি লীগ। কাবাডি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। ওয়ারী বিভাগে ডিএমপির উপ পুলিশ কমিশনার ও লীগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসাইনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এবারে লিগে অংশ নেওয়ার জন্য নেপাল থেকে চারজন নারী এবং ভারত থেকে এসেছেন তিনজন নারী খেলোয়াড়। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে 11টি দল। সেরা চার দল খেলবে সেমিফাইনালে। আগামী 5 ডিসেম্বর অনুষ্ঠিত হবে লিগের ফাইনাল।